নমস্কার বন্ধুরা ওইসিএসডি এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে এইমাত্র একটি নতুন লিস্ট জারি হলো যেখানে কিন্তু আপনার কাছে যদি একটা পি এইচ এইচ পিএইচ এইচ অথবা আর কে ওয়ান বা টু যে কোনো ধরনের রেশন কার্ড থাকে তাহলে আপনারা কত করে সেই রেশন কার্ডের উপরে কেরোসিন তেল পাবেন হ্যাঁ বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা রেশন কার্ড প্রতি কত করে রেশন দ্রব্য পাবেন তো এবারে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব যে বর্তমানে আপনি কোন এলাকায় বাস করছেন এবং তার উপর নির্ভর করে আপনি কত পরিমাণের কেরোসিন তেল পাবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন এসে দেখেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এইমাত্র একটি নতুন লিস্ট জারি হয়ে গেল যেখানে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে আপনাদের কোন কোন কার্ডে কত করে কেরোসিন তেল দেওয়া হবে এবং সেই সঙ্গে কোন কোন এলাকায় পাঁচশো মিলিলিটার করে কেরোসিন তেল পাবেন এবং কোন কোন জায়গায় এক লিটার করে মাথাপিছু কেরোসিন তেল পাওয়া যাবে তো সমস্ত কিছু এখানে বিস্তারিত জানানো হয়েছে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত দশটি জেলা বাদ দিয়ে বাকি জেলার ডিজিটাল রেশন কার্ডধারীরা অর্থাৎ যাদের কাছে এসপি এইচ 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 আর ওয়ান এবং আর কে টু অথবা ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তাদের প্রতি মাসে মাথাপিছু পাঁচশো মিলিলিটার করে কেরোসিন তেল দেওয়া হয়ে থাকে এখানে বলা হয়েছে দেখুন বন্ধুরা যে বর্তমানে দার্জিলিং ঝাড়গ্রাম কলকাতা বিধাননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত মানুষদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই তারা কিন্তু পুরোনো কাঠে প্রতি মাসে মাথা পিছু দুশো মিলিলিটার করে কেরোসিন তেল পাবেন তো বন্ধুরা দুশো মিলিলিটার করে তো কেরোসিন তেল আপনারা পাবেনই সেই সঙ্গে পাঁচশো মিলিলিটার করেও কিন্তু আপনারা পাবেন তো সেখানে কি কি বলা হয়েছে আমরা দেখাবো দেখুন এখানে বলা হয়েছে প্রতি পনেরো দিন ছাড়াই কিন্তু এই কেরোসিন তেল দেওয়া হয়ে থাকে এবং মাসের প্রথমবার দেওয়া হয় তিনশো মিলিলিটার করে এবং মাসের শেষে দেওয়া হয় দুশো মিলিলিটার করে অর্থাৎ মোট কিন্তু আপনারা পিছু অর্থাৎ মাথা পিছু পাঁচশো মিলিলিটার করে কেরোসিন তেল পেয়ে যাবেন বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের দশটা জেলা বাদে বাকি কিন্তু সব জেলাতেই আপনারা এই পাঁচশো মিলিলিটার করে কেরোসিন তেল পাবেন এবারে আপনাদেরকে দেখিয়ে দেব বর্তমানে কোন কোন জেলাতে আপনারা এক লিটার করে মাথাপিছু কেরোসিন তেল পাবেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আলিপুরদুয়ার তো এখানে বলা হয়েছে দেখুন সমস্ত জেলাতেই কিন্তু আলিপুরদুয়ারে আপনারা এক লিটার করে কেরোসিন তেল পাবেন তারপর রয়েছে বাঁকুড়া বাঁকুড়ার চারটি জঙ্গলমহল ব্লকে কিন্তু পাওয়া যাবে যেমন রায়পুর রানিবাঁধ সিমলা এবং সারেঙ্গা সেই সঙ্গে রয়েছে বীরভূম তো বীরভূম জেলার মধ্যে দুবরাজপুর রাজনগর মোহাম্মদবাজার খয়রাসোল নলহাটি এক এবং রামপুরহাট এক কোচবিহারের দিনহাটা এক এবং দুই সেই সঙ্গে সীতাই হলদিবাড়ি মেকলিগঞ্জ ছিটমহলের বাসিন্দা সহ ঝাড়গ্রামের মধ্যে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এক এবং দুই বিনপুর এক এবং দুই জামবনী সাংরাইল নয়াগ্রাম এবং ঝাড়গ্রাম পুরসভা সেই সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মধ্যে হাসনাবাদ হারোয়া মিনাখা সন্দেশখালী এক এবং দুই সেই সঙ্গে হিঙ্গলগঞ্জ সেই সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের কাকসা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত যেমন কাকসা তিলকচন্দ্রপুর গোপালপুর আমলা জোড়া বনকাঠি মালঞ্চটি এবং বিদবিহার সেই সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান আউসগ্রাম এক এবং দুই রামনগর দুই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই তেলটা পাওয়া যাবে সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুরের সদর শালবনী এবং গরবেতা সেই সঙ্গে বলা হয়েছে পুরুলিয়া আসরা, বাগমন্ডি বলরামপুর বড়বাজার বান্দোয়ান মানবাজার দুই ঝালদা এক এবং দুই তারপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি জয়নগর এক এবং দুই গোসবা বাসন্তী ক্যানিং এবং সেই সঙ্গে ক্যানিং এক এবং দুই কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিমা এবং মথুরাপুর এক এবং দুই এই সমস্ত অঞ্চলে কিন্তু বন্ধুরা বর্তমানে আপনারা পিছু এক লিটার করে কিন্তু কেরোসিন তেল পেয়ে যাবেন এখানে বলা হয়েছে দেখুন এই সমস্ত এলাকার স্থায়ী বাসিন্দাদের দেওয়া হবে পিছু এক লিটার করে কেরোসিন তেল এছাড়া দু হাজার সালের জুলাই মাসের পর যারা ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন তাদের মাথাপিছু পাঁচশো মিলিলিটার করে কেরোসিন তেল কিন্তু দেওয়া হবে প্রতি মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু কেরোসিন তেলের একটি লিস্ট জারি করা হয়েছে এবং এই নতুন লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা এবার থেকে কেরোসিন তেল পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিওটা বর্তমানে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ